হ্যালো প্রিয়েন্স, গুড মর্নিং। তো এখনই ঘুম থেকে উঠলাম, দেখো চোখ মুখ খোলা। তো চলো আমার ব্লগটা আমি শেয়ার করি এখন থেকেই। তো কী কী করছি চলো তোমরা দেখবে। এই দেখো সকাল সকাল গম নিয়েছি, মুখ না ধুয়ে আগে গম নিয়েছি। তো কেন গম নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওরা বার হওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওদেরকে বের করে এখন আমি গম দিব খেতে। দেখো দরজা খুলে দিচ্ছি, দাঁড়াও দেখো বাকি করে দেখো। তারা খাচ্ছে, খাক। তো মিষ্টি আর ওর পাপ্পা ঘুমাচ্ছে, আমি এখন কাজগুলো করি টুকটুক করে। তো আপনারা সকাল সকাল একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আজকে, অনেকদিন পর মুরগির ঘর খুলেই দেখি। তবু আগে ব্রাশটা নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি চলো। অনেক দিন পরে দেখো ডিম দিয়েছে, বুঝেছ? তো এটা এখন ঘরে রেখে আসি। তো এই দেখো ফ্রেন্ডসরা রাস্তা দিয়ে হাঁটছি আর একটু ব্রাশ করছি। দেখো কি সুন্দর সবুজ সবুজ ধান গাছ কেড়েছে। তো আমি একটু পরে আবার আসছি তোমাদের সামনে, ব্রাশ ট্রাশ করে মুখ টুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে পরে আসছে, ঠিক আছে? তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। কতটুকু শেয়ার করতে পারি অবশ্যই করবো। চলো আগে মুখ দিয়ে আসছি, ধরো একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। ফলের বাড়ি আসছি, এরকম সাবান নিয়ে এসেছি মুখ দেবো। এই পাশটাতে কত জঙ্গল না বলো ফ্রেন্ডস, দেখো ওগুলো মিষ্টি আলুর গাছ ওগুলো। ঝাড় দিয়ে নিয়ে আগে ঘরটাকে ঝাড় দিই। তো মুখ টুখ ধুয়ে দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ফ্রেশ হয়ে, ঘর বারান্দা ঝাঁট দিচ্ছি। তো চলো এখন উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিই। তো মুরগির ঘরটাকে ঝাঁট দিচ্ছি। চৌকোটা ফেলে দিলাম,
গুলো দেখো পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, এই পাশটাও এদিকটাও ঝাঁট দিয়ে দিয়েছি দেখো। তো মাম্মাম উঠলো ঘুম থেকে, তো মাম্মামকে এখন মুখ টুক ধুয়ে দেই, টেডিটা এখানে রয়েছে দেখো। তো তোমরা ভাবছো ফ্রেন্ডস আমি সকাল সকাল মুপ স্প্রে দিয়ে কি করব, তো তোমাদের দাদাভাই পায়ে ব্যথা পেয়েছে তো ওখানে হালকা স্প্রে করে দেবো, দেখি ব্যথা কমে কি না। তো ফ্রেন্ডস তো দেখো আমি যে চৌকোটা বানিয়েছিলাম আজকে এখানে অবভিয়াসলি জাল ধরালাম, দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, তো এখন চাল ধুয়ে দিব, দেখি এখানে আজকে রান্না করতে পারি কি না। আমি ওই এখন ধোঁয়া বেরোচ্ছে, নিজে একটা কিছু বানিয়ে সেখানে রান্না করলে, নিজে চৌকো বানিয়েছি নিজের হাত দিয়ে রান্না করছি মানে বসিয়েছি, খুব ভালো লাগছে। তো তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিই, পরে আবার আসছি। দেখো কি ধুমো হচ্ছে, ফার্স্ট টাইম আজকে, তো দেখো কই যাও তুমি মিষ্টির বাবু, হাত দিয়ে একটু দেখো তো ভাতের জালটা জ্বলতেছে কিনা। আমি গোটগুটি গুলো তাড়াতাড়ি কাটি ভাজি করে দেই, আর তোমার জন্য ভাতের মধ্যে একটা টমেটো সিদ্ধ দিয়ে দিছি। তো ফ্রেন্ডস আমি দেখো ওদিকে চৌকোতে তো ভাত বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালামই, এদিকে এখন বটবটিগুলোকে কেটে নিচ্ছি ভাজি করবো।